हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। प्रियंका प्रियंका सिंपल लाइफस्टाइल तुम्हारे सबाई के स्वागत। और अनेक 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 भलोबासा। आज के आगे हमार मे तुम्हारे स्वागत जानिए दिल और शुरूते वही थकलो हमारे। आज के एन घड़ी बजे आज सकाल तो समय पाई और मेर पढ़ा छिल अनलाइने क्लस हो माने सकाल दिक्ट एक असुविधे हो जाए तई होटे एन घड़ी बजे पौने 12টা और रान्ना बानना एदिक ओदिक समस्त काज मोटामुटी सारा हो गए। बसन टसन मजाटा एक बाकी आ गए और आज के बजे तो बोलाम पौने 12টা और आज के मंगलवार मंगलवार नतून ब्लॉग वीडियो शुरू कर लम। तारे बोल तुम्हारा सबाई केमन आछो? निश्चय सबाई खूब 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 भालो आछो और आमियो भालो छिलाम किन्तु एखन एकटु खराब आछि। एक माने बुझते पारछि ना कारणटा कि बोलछि तोमादेर। एइ होच्छे कथा। कि कारण? कारण कि ओ जाने ना। এই হচ্ছে কথা। তোমাদেরকে বলছি আমি, কথাটা হচ্ছে আমাদের তো জানি না কি কারণে সাবস্ক্রাইবার মানে কেটে কুটে যাচ্ছে, আবার হচ্ছে, আবার কাটছে, এরকম হচ্ছে। সেটা আমাদের কোনো ভুলের জন্য হয়তো, কি কারণে বুঝতে পারছি না, সেটা তো আছে। তাছাড়াও একটা একটা প্রবলেম হচ্ছে যেটা ওয়াইটি স্টুডিওতে আমি জানি না আর কারোর হচ্ছে কি না, যদি হয় আমাকে একটু জানাবে আর কেন হচ্ছে যদি কেউ জানো আমাকে সেটা জানাবে। সেটা হলো যে সাবস্ক্রাইবার চেঞ্জ বলে যে অপশানটা আছে সেখানে দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। এবার কি বলো তো, আমাদের তো আর অনেক 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 বড়ো আমরা ইউটিউবার নয় কি আর অনেক অনেক মানে সাবস্ক্রাইবার নয়, আমরা তো সাবস্ক্রাইবার চেঞ্জ হলে কত কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি। তা এবার যতটা একটা ধরো আমার হয়ে আছে সাবস্ক্রাইবার সেই তুলনায় সাবস্ক্রাইবার চেঞ্জটা কিছুটা কম বেশি থাকে, কিন্তু মানে শুরু থেকে সেরকমই দেখে এসেছি। এখন দেখছি অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, যেখানে মানে কি বলবো মানে সে যা ছিল তার থেকে কম আছে, বাড়াচ্ছে না কিংবা সেই জায়গায় আছে। আমার যে এমনি সাবস্ক্রাইবার বাড়ছে আস্তে আস্তে পরিবারটা বড় হচ্ছে, সেখানে কিন্তু মানে শো করাচ্ছে না, এটা কি কারণে জানি না। আর কালকে এটাও দেখলাম ওয়াচ টাইমটাও অনেকটা কমে গেছে, এটা কি কারণে বুঝতে পারছি না, আমার ভুল না কি জন্য আমি তো বুঝতে পারছি না, যদি তোমরা কেউ জানো আমাকে একটু জানিও। আর এটাই তোমাদেরকে বলার ছিল, জানার ছিল, এটা দিয়ে আজ শুরু করলাম। আর আর যেটা বলবো, বললাম তো রান্না বান্না হয়ে গিয়েছে, ঠিক আছে, আমার যে কাজগুলো বাকি আছে করে নিই। আর খাওয়া দাওয়ার সময় কিংবা তারপরে আবার তোমাদের সামনে আমি আসছি। ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি, খুব 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 খুব। শুধু বদমাইশি করছে, এত ভালো আছে কিন্তু খুব বদমাইশি বেড়ে গেছে। তারপরে এত কি বলবো, ফোনে পুরো ফোনের ওপরে নির্ভরশীল হয়ে গেছে, তো সারাক্ষণ ফোন থেকে প্রশ্ন তুলছে, উত্তর লিখছে, হ্যান করছে, ত্যান করছে, আমি ফোনটাকে একদম মানে হাতেই পাচ্ছি না। আর আমার এই একটাই ফোন, মানে একটু যে ভিডিও করব সেইটা সুযোগ পাচ্ছি না, মানে মানে পড়াশুনোটাও তো ইম্পর্টেন্ট তাই না, সেই কারণে। তোমরা কেউ কিছু মনে করো না, যখন যতটা পারবো ততটা তোমাদের সামনে শেয়ার মানে তুলে ধরবো, শেয়ার করার চেষ্টা করব। তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? এখন এই পর্যন্ত, আবার পরে আসছি। বন্ধুরা, এখন বাজে 2:05, 5 মিনিট, 7 মিনিট মতো বাকি আছে আর কি, আর তোমাদের সামনে একটা জিনিস দেখাবো, চলো তারপর আমরা খেতে বসবো, ঠিক আছে? দেখো কী হচ্ছে, আমার মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে বিছানায় বসে বসে আয়নার সামনে খেলা করছে, মানে সেই ব্যাগ টিভিতে দেখে না, ব্যাগ কালেকশন, ব্যাগে কী কী থাকে সেই জিনিসটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে বসে বসে করছে, মানে এরকম একটা ব্যাপার। সেটা আমি তোমাদের সাথে দেখাবো, চলো, ঠিক আছে? দেখো ব্যাগের ভিতরে ক্রিম থাকে, তারপর সেগুলো মেখে দেখালো, চুলের গার্ডার,
চিরুনি, তারপরে দেখো আরও আরও আছে, বার করছে সিঙ্গাল টিপ কীভাবে পরে টরে সেসবগুলো দেখাচ্ছে আর কি, মানে এইসব নিয়েই ও খেলা করছে। তো বন্ধুরা দেখালাম মেয়ে, আমার মেয়ে মানে যিনি কীভাবে খেলা করে, ও ওইসব নিয়েই খেলতে ভালোবাসে, ওইসবভাবেই খেলে। খেলা মাটি খেলা খুব একটা খেলে না, খেলে কম খেলে, এগুলো বেশি খেলে বদমাইশিগুলো। দেখালাম তোমাদেরকে, আর আমরা এখন খাবো, চলো আমরা খেয়ে নিই। খেয়ে এসে তোমার সাথে কথা বলছি। আর আজকে রান্না বলতে তেমন কিছু করিনি, চিংড়ি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ির তরকারি করেছি, আর বাঁধাকপির চচ্চড়ি করেছি, সেটা দিয়ে ভাত আমি আর আমার মেয়ে খেয়ে নেবো। বন্ধুরা আমরা ভাত নিয়ে চলে এসেছি, এই দেখো আমার আমার মেয়ের ভাতের মানে থালায় ভাত বেড়ে নিয়েছি, আর তরকারি গামলাটা নিয়ে বসে আছি, আমরা খেয়ে নেবো, তারপরে আবার তোমাদের সাথে আসি। তো বন্ধুরা আমরা আবার ফের চলে এলাম, এখন বিকেল, এখন সন্ধে তো হয়নি, বাইরে আলো দেখে বুঝতে পারছো বিকেল বিকেল এখন, আর হ্যাঁ 5টা কত হয়েছে বেশ। আর আমি দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, মানে না শোয়ার মতোই, আর মাথাটা দেখো না যন্ত্রণা হচ্ছে, টিপটিপ করছে, আর তারপরে কাজ করছিলাম, আমার যে কাজ আছে না দেখো, আর এই কাজটা এসেছে। আগের দিন কাজটা দেখিয়েছি, এই কাজটা এসেছে, কেমন দেখো, খোপাতে দিলে দারুণ লাগবে না? আর আমার মেয়ে দেখো, ও উঠে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে সেজে গুজে একদম, ঠোঁটে লিপস্টিক সব দেখছো, শ্বাসটা শুধু দেখে নাও বিকেলবেলা, কোনো কারণ নেই, ও কারণে সেজে গুজে ওরকম ঘুরবে। ও দেখি রিনি তুই সোজা হয়, এটা মাথায় দিই, দেখাই কেমন লাগে, এই পেছন দেখো দারুণ লাগছে না? এই আজকে এই কাজটা করলাম, দুপুরবেলা এই কাজটাই করছিলাম আর এখনো করছিলাম, তাই একটুখানি বলি তোমাদের সাথে কথা বলে নিই। আর ও এলো, তা এখন তো বিকেল হয়নি, এই বিকেল সন্ধে হয়নি, এখন আমি একটু কাজ করব, আর ও বায়না করছে, একটু ফোন 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 নেবো, ওর কাছে ফোনটা দিয়ে দিই, দিয়ে আমি একটু কাজ করে নিই, আবার পরে সন্ধ্যের দিকে দেখছি, ঠিক আছে। দেখো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর আমার মেয়ে দেখো সন্ধে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই সন্ধেটা দেয়, সন্ধেটা দিচ্ছে। তা বন্ধুরা এখন হচ্ছে কি, আমার মোটামুটি বিকেলবেলা যা কাজ থাকে হয়ে গিয়েছে, সন্ধে হয়ে গেছে, বিকেল বলা তো ভুল, সন্ধে হয়ে গিয়েছে, আর আমার মেয়ে পড়াশুনো করবে, আর আমি তার আগে চা করবো, মাথাটা বললাম না খুব যন্ত্রণা হচ্ছে, আর তোমাদের সাথে একটা কি বলে যে টিপস শেয়ার করবো বলেছি, সেই টিপসটা এখন তাহলে শেয়ার করব, করে নিয়ে আমি চা করব, আর তোমরা সাথে থেকে কোথাও যেও না, ঠিক আছে, আর টিপসটা করার জন্য রান্নাঘরেই যেতে হবে, তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। আমি আবার নিয়ে চলেছি একটা টিপস, সেটা একটা হ্যান্ড ওয়াশের বোতল দেখতে পাচ্ছ, আর এখন করোনা পরিস্থিতিতে সবসময় কার্যকরী, খুব খুব দরকারি, আর বাচ্চা কাচ্চা যেহেতু ঘর আমাদের, একটুখানি দেখো ঘরটা বড় বলে একটুখানি চাপলেই দেখো কতটা পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি এটা রাবার নিয়েছি আমার মেয়ের চুলের বাঁধা, এটাকে যদি আমি কড়াটার কাছে পাকিয়ে ছোটো করে দিই, পাকিয়ে দেখো ছোটো করে নিয়েছি গলাটা, আর এবার যদি আমি প্রেশারটা দিই দেখো পড়ছে, দেখো এক ফোঁটা দু ফোঁটা করে, আর এর আগে পড়েছে দেখো কতটা, ওটা পড়েছে ফোঁটা ফোঁটা করে, তা
তাহলে এটাও এটাও একটা উপকারী, এটা দরকারি টিপস, এটাও তোমার সাথে শেয়ার করলাম। টিপসটা শেয়ার করার পর রান্নাঘরে তো এসেই গেছি, আর রান্নাঘরে আমি যে বাসন টাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিই সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর তারপরে চায়ের বাসনটাকে আমি আলাদা করে নিচ্ছি, নিয়ে চা বসবো বলে চায়ের প্রিপারেশনটা নিচ্ছি। দেখো চা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার চা ফুটছে, চাটাকে নামিয়ে নেবো, নিয়ে আর এই তরকারিটা গরম করে নেবো, আর রাত্রে কয়েকটা রুটি করে নেবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, ঠিক আছে? আজকে আর ভিডিওটা বাড়াবো না, আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। চাটা খাবো, খেয়ে মেয়েটাকে একটু পড়তে বসাতে হবে, তারপরে অনেক রাতে রুটি করবো। ব্যাস তোমাদেরকে সবাইকে গুড নাইট জানিয়েই দিচ্ছি, টাটা। হ্যাঁ।